মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছিল ফ্রান্স। ঠিক সেই সময় এমন একটি ঘটনা ঘটল, ফ্রান্স দলের তারকা ফুটবলার ছুটলেন এক সমর্থকের কাছে, ক্ষমা চাইলেন কিলিয়ান এমবাপে। তার আচরণ মন জয় করে নিল সমর্থকদের। কিছুক্ষণ পর এমবাপেরা সেমিফাইনাল জিতে পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালে, কিন্তু ক্ষমা কেন চাইলেন? অনুশীলন করার সময় এমবাপের মারা বল গিয়ে লাগে এক সমর্থকের মুখে, সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মুখ ঢেকে ফেলেন ওই ব্যক্তি। এমবাপেকে দেখা যায় বিজ্ঞাপনের বোর্ড টোপকে ওই সমর্থকের কাছে পৌঁছে যেতে, সেখানে তিনি ওই সমর্থকের কাছে ক্ষমা চেয়ে নেন। পরে ফিরে এসে সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে তার অনুশীলন শেষ করেন। স্টেডিয়ামে ফ্রান্সের সমর্থকেরা এমবাপের ওই আচরণ দেখে হাততালি দিয়ে ওঠেন। বিশ্বকাপে এমবাপের মোট গোলের সংখ্যা 9, গতবারের রাশিয়া বিশ্বকাপে 4টি গোল করেছিলেন এমবাপে। তাদের উৎসাহ দেওয়ার জন্য প্রচুর সমর্থক মাঠে জমা হন, যদিও মরক্কোর সমর্থকের সংখ্যা মাঠে বেশি চোখে পড়েছে। লাল জার্সিতে সেজেছিলেন তারা, ম্যাচ শেষে তাদের মনে দুঃখ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। প্রথমবার বিশ্বকাপে সেমিফাইনালে খেললেও তা জেতার হলো না, যদিও আফ্রিকার দেশের লড়াইয়ে মন জিতে নিয়েছে ফুটবল বিশ্বের।